সত্যিই ভগবান কিন্তু আছেন, যেই কারণে যতবার যেই পাপ কাজগুলো এই গামলা করেছে এবং সেই কাজগুলো করার আগে যখনই ঠাকুরের নাম নিয়ে মন্দির দর্শন করতে গিয়ে মিথ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে গেছে, তারপরেই কিন্তু গামলার এই সমস্ত ভাণ্ডা সবার সামনে কিন্তু ফেটে গেছে। একটু তোমরা মনে করে দেখো, যখন ও রাম মন্দিরে বেড়াতে গিয়েছিল তখনও কিন্তু অনেক মিথ্যাচার কথাবার্তা ও কিন্তু বলেছিল। মন্দির দর্শনে গিয়েও কিন্তু ও দিনের পর দিন, মানে ছটা দিন কিন্তু আমাদের সামনে কন্টিনিউ মিথ্যে কথা বলে গেছে। ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে সেখানে সে মিথ্যে কথা বলেছে, সে ভাবছে ভিউয়ার্সদেরকে তো আমি বোকা বানিয়েই দিচ্ছি, আর কে কি করবে আমার, কিন্তু ওপরে যিনি আছেন তিনি কিন্তু সবকিছু দেখছেন, তিনি যদি মন করে না সবকিছু আমাদের চোখের সামনে একদম প্রমাণ স্বরূপ কিন্তু তুলে ধরবেন, আর সেটাই কিন্তু তিনি করছেন। রাম মন্দির দর্শন করার পরেই কিন্তু ওইখান থেকে বাড়ি আসতেও ওকে দেয়নি, তার আগেই কিন্তু বাসের যে ভিডিও ক্লিপ কোনো না কোনো মানুষের মাধ্যম দ্বারা, মানে মানুষের মাধ্যম দ্বারা আমাদের এই ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু চলে আসে। যথারীতি সেই মানুষটিকেও ভয় দেখিয়ে নানান রকম থ্রেট দিয়ে সেই ভিডিওটা কিন্তু তাকে ডিলিট করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু মানুষ আসল যে তার মানে চরিত্রটা সেটা কিন্তু বুঝে গেছিল, যে অ্যাকচুয়ালি সে মন্দিরে গিয়েও মিথ্যা কথা বলতে একবারও কিন্তু দ্বিধাবোধ করেনি। সাথে মা ছিল, বৌদি ছিল, মনাই ছিল, মানে ওর যেই সমস্ত চেনা পরিচিত ঘনিষ্ঠ রিলেটিভরা আছে তারাও কিন্তু এই নোংরা বিষয়টাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে। দেখো, একটা নোংরা ঢাকতে গেলে কিন্তু শুধুমাত্র নিজে মিথ্যা বলছে তাহলেই সমস্ত কিছু লোকানো যাচ্ছে এরকমটা কিন্তু নয়। একটা মিথ্যাকে শুধুমাত্র যদি ও সাপোর্ট করতো আর বাড়ির লোক যদি সাপোর্ট না করতো বা তাদের আশপাশের মানুষ যদি সাপোর্ট না করতো তাহলে কিন্তু এই জিনিসটা এতটা বাড়বাড়ন্ত হতো না। ওদের বাড়িতে যে একজন পিসি আছে, বুড়ি না কোন পিসি বলে, বা এই যে পুক্কু বা টুক্কু যাই তোমরা বলো সে বলো, আদার যে সমস্ত মানুষজন আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু জানে গামলার সাথে এই ফোকলার সম্পর্কটা ঠিক কি বা কত দূর এগিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কোনো মানুষ কিন্তু আজও পর্যন্ত সেইভাবে কারোর মাধ্যম দ্বারা বা কোনো রকম কোনো মানে প্রমাণ হাজির কিন্তু করেনি। কারণ কি, প্রত্যেকে কিন্তু কোথাও না কোথাও গামলার পয়সার কাছে বিকিয়ে গেছে, কেউ হয়তো ভয়ে আর কেউ বা হয়তো পয়সার জন্য। এই যে মনায়, এই যে মনায়ের গার্লফ্রেন্ড, মনায়ের বাবা মা, তথা এই যে বুড়ি পিসি, তার যে ছেলে মেয়ে, গামলার পরিবার তো আছেই, তারা প্রত্যেকে কিন্তু গামলার পয়সার কাছে বিকিয়ে গেছে। গামলা সবাইকে পয়সা দিয়ে জাস্ট কিনে রেখেছে। একবার ভেবে দেখো তো, এই পয়সা যদি গামলা উপার্জন না করে বা ইনকাম না করে সেই পয়সা তো আর কাউকে দিতে পারবে না, তখন এই বাড়ির মুখগুলো মানুষগুলো কিন্তু তাদের মুখ খুলবে এবং গামলার আসল রূপটা বেরিয়ে আসবে। এই যারা এদের ফ্যামিলিটাকে খুব সুন্দর ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি বলে বড্ড বড়াই করে, কালকে পর্যন্ত অনেক অনেক বুড়ি আছে যারা কিনা অনেক অনেক কথা বলছে, তাদের এখনো হয়তো শিক্ষা হয়নি। অ্যাকচুয়ালি কি, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যারা যেমন তারা তেমন মানুষকে কিন্তু সাপোর্ট করে। আমাদের কমেন্ট সেকশনে বারংবার আমার কমেন্ট সেকশনে আসছে, তোমরা তুমি তো ওই মেয়েটাকে বিক্রি করেই তোমার সংসার চালাবার টাকা রোজগার করছো, অ্যাকচুয়ালি তুমি জানোই না যে একটা ভিডিও থেকে মানে 2000 ভিউজ হলে ঠিক কত ডলার ঢোকে। তুমি একবার ওয়াইটি প্ল্যাটফর্মে এসে দেখো যে একটা ভিডিও করতে কতটা স্ট্রাগল করতে হয় এবং একটা ভিডিও থেকে যদি 2000 ভিউজ হয় তাইতে কত টাকা ডলার ঢোকে, আর সেই টাকায় একটা সংসার চলে কি চলে না। তারপর এই জ্ঞানটা মারতে এসো, আর যাই হোক, নিজের মুখ দিয়ে কথা বলা বিক্রি করে যদি 2 টাকা ইনকাম করি সেটা কিন্তু সত্যের এবং ন্যায়ের, সেখানে কোনো কারোর আপত্তি থাকার প্রশ্নই নয়। কিন্তু আপত্তি কোন মানুষগুলোর থাকে জানো তো, যারা নিজেরা ক্যারেক্টারলেস হয়, যারা নিজেরা নোংরা হয় এবং অপর কোনো নোংরাকে বললে তাদের গায়ে বড় বড় ফোসকা ওঠে। কারণ যখন আমরা একটা মেয়েকে বলছি তার ক্যারেক্টার নিয়ে, সত্যি যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তখন সেই রকম যেই সমস্ত মানুষগুলো আছে তাদেরও গায়ে লাগছে এবং তারাই এসে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে বলছে যে সেই মেয়েটাকে নিয়েই তো তোমাকে টাকা ইনকাম করতে হচ্ছে। হ্যাঁ করছি তো, মুখ দিয়ে বলা কথা দিয়ে, নিজের চরিত্রকে কিন্তু বিক্রি করে নয়। আর গামলা কি করছে, গামলা তো গামলা, গামলার কথা বাদই দিলাম, বাবা মা, যেই মেয়ের কপালে বাবা মা নিজের মেয়েকে তুলে একদম একটা যাকে বলে ভরা বাজারে বসিয়ে দিয়েছে, এই যে আমি আমার মেয়েকে নিলাম করতে বসালাম, বলো কার কত ডাক আছে, 50,000, 20,000, 30,000, 40,000 এইভাবে ডাক তুলছে। নাহলে তোমরা ভেবে দেখো, এই যে গামলার ফ্ল্যাট, আসল উদ্দেশ্যটাই হচ্ছে যে ওই পরপুরুষের সাথে একটা সুন্দর লাইফস্টাইল করবে এবং নাম দেবে কার সন্তানের, যে আমি আমার সন্তানকে পাওয়ার জন্য এরকম একটা কিছু করলাম। এবার সেখানে কিছু ভিউয়ার্স আছে যারা নোংরাকে সাপোর্ট করে, আবার কিছু ভিউয়ার্স আছে কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করে যে একটা মেয়ে হয়ে জানি সে ভুল করেছে তবুও কিন্তু সে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই কজন ভিউয়ার্সদেরকেই কিন্তু এ
মানে কাজে লাগিয়ে এই সমস্ত কন্টেন্ট গুলো বানাচ্ছেন। একটা বাবা মা একটা মেয়েকে এতটা কি করে ছাড় দিতে পারে? বাবা মা তো এই সুযোগটাই খুঁজছিল যে মেয়ে তো আমাদের যথেষ্ট একটা মানে মুখ মানে চেনা পরিচিতি করিয়ে দিয়েছে, এইবার মেয়েকে এই বাড়ি থেকে যতক্ষণ না ভাগাতে পারবো ততক্ষণ আমাদের ভিডিওর কিন্তু ভিউজ হবে না। নাহলে তোমরা বলো তো কারা আছে, এই যে প্রশ্ন করো না, মানে আমাদের কমেন্ট সেকশনে কিছু আমাদের ভালো দিদি ভাইরা আছে কমেন্টস করে যে আমি তো ভিডিও দেখি না বা আমরা তো ভিডিও দেখি না, গামলার ভিডিও কে দেখতে চায়? আরে গামলা তো গামলা, গামলার কথা বাদ দাও, গামলার মায়ের ভিডিও না আছে ঠিকঠাক এডিটিং, না আছে ভিডিওর কোয়ালিটি ভালো, না আছে কোন রকম কোন ঢং রং কিছুই নেই ভিডিওর মধ্যে। দেখে আজকে যাও 10,000 ভিউজ কি আছে ভিডিওটার মধ্যে, নটাঙ্কিগিরি ছাড়া কিন্তু আর কিছুই নেই। ভিডিওর মধ্যে হচ্ছে মামা আর ভিডিওর বাইরে হচ্ছে যে যার ফোন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে আছে। তোমরা যদি দেখবে গামলার ভিডিওতে মাঝে সাঝে তোমরা যেমন আজকের ভিডিওটা দেখতে পাবে, মা 9টার সময় দোতলায় গিয়ে, 9টা না হ্যাঁ 9টার সময় দোতলায় গিয়ে নিজের ফোন নিয়ে ব্যস্ত, মানে মা মায়ের রিলস নিয়ে ব্যস্ত, দাদা বৌদি নিচই ঠাম্মি সবাই কি করছে লুডো খেলতে ব্যস্ত, মানে যে যার কাজে ব্যস্ত। কিন্তু কাজগুলো কি? আমরা যেমন প্রত্যেকটা মানুষ যারা সন্দীপদার ফরে আছি বা যারা সত্যের পথে আছি, তারা বেশিরভাগ মানুষ দেখবে এক একটা জবের সাথে যুক্ত আছে, তারা তাদের কাজবাজ কমপ্লিট করে কিন্তু ভদ্র ভিডিও দেখতে পছন্দ করে। কিন্তু এখানে এই মানুষগুলোর ভিডিও থেকে তোমরা কি দেখতে পাও বলো তো? দাদা বৌদি ব্যস্ত আছে লুডো খেলাতে। আচ্ছা দাদা বৌদির কি বয়স আছে যে সন্ধ্যেবেলায় লুডো খেলা? একটা বাড়ির বউ কোনো সময় দেখতে পেয়েছো যে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবাতি দিচ্ছে বা অন্য কিছু করছে? না, ওরা সন্ধ্যেবেলায় লুডো খেলছে। দাদা তো মানে ধম্মের যাকে বলে ড্যাস হয়ে বাড়িতে সবসময় বসে থাকে, কোনো সময় একটা কাজ বা কোনো সময় একটা কিছু সেইভাবে তার ভিডিও থেকে তোমরা দেখতেই পাবে না। অথচ তাকে কমেন্টস করা হচ্ছে, মানে আউর আইডিতে গিয়ে কমেন্টস করা হচ্ছে, কাকু আপনিও আইডি খুলেছেন, বাহ 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 আপনাকে সাবস্ক্রাইব করলাম, এক কাজ করুন আপনার ছেলে বউকেও বলুন একটা আইডি খুলতে, তাতেও কিন্তু আমরা ভিউজ দেবো। মানে এরা মনে মনে ধরেই নিয়েছে যে গামলা যদি এই ফোগলার সাথে একসাথে এক বিছানায় একটা ভিডিও ক্লিপের মধ্যেও সেটা যদি ভাইরাল করা হয়, সেটা যদি ওয়াইটি প্ল্যাটফর্মে কোনো না কোনো মারফত ধরা চলেও আসে, তারপরেও বলবে যে বেশ করেছে ঠিক করেছে, ও অত্যাচারিত হয়েছে, তাই সে একজন তো বলি দিয়েছে যে সন্দীপ দা 5 বছর তাকে ক্ষুধার্ত লেগেছিল, সেই ক্ষুধা যখন মেটাবার জন্য কেউ যখন তার দিকে একটুকরো খাবার মানে একটু এগিয়ে দিয়েছিল, তখন সেই খাবারটা সে খাবার জন্য কিন্তু সেই মানুষটির দিকে মানে তেড়ে গিয়েছিল বা ছুটে গিয়েছিল। কিন্তু আমি তো বুঝতেই পারলাম না যে 5 বছর যদি ক্ষুধার্ত থাকে তাহলে কিছু কোথা থেকে এলো। যাই হোক, এগুলো সেই সমস্ত নোংরা মেন্টালিটির মানুষগুলো হয়তো বেশি ভালো বুঝবে। মেয়ে যাই যেই দিন বাড়ি থেকে বেরোলো মানে ফ্ল্যাটে গেল, সেই দিনই মায়ের ব্লগিং মানে তার আগের দিন ব্লগিং হয়ে সেই দিন সুন্দর একটা কিন্তু ব্লগিং চলে এলো, 10,000 ভিউজ হয়ে গেল। তাহলে ভাবো তো গামলা তো গামলা এই মানুষগুলোকে কারা ভিউজ দিচ্ছে? এই মানুষগুলোর ভিডিওর কোয়ালিটি থেকে আরম্ভ করে না আছে মানে কথা তো শোনাই যাচ্ছে না, তারপরেও কিন্তু মানুষ ভালোভাবে তাকে কমেন্টস করছে। তার মানে ভাবো এদের মোটিভটাই হচ্ছে যে সন্দীপকে হার মানাতে হবে। সন্দীপের মধ্যে যতই সত্যতা থাকুক, ভদ্রতা থাকুক, নম্রতা থাকুক, যাই থাকুক, সন্দীপকে হার মানাতে হবে আর গামলাকে জয়ী করতে হবে। গামলা যতই নোংরামো করুক, ওই যে বললাম এক বিছানার মধ্যে যদি দুজনকে একসাথে দেখা গিয়েও ভিডিও ক্লিপ দেখা যায়, তারপরেও বলবে যে ওরা ভাই বোন, এই কথাটাই কিন্তু ওরা বলবে, বা ওরা বন্ধু এই কথাটাই বলবে। কারণ কি, এই মানুষগুলো এইরকম নোংরামোকেই মানে কিন্তু দেখতে পছন্দ করে। গামলার আজকের ভিডিওর কথা বলার ধরন দেখেছো? ও তো ওর মুডে আছে, উড়ি বাস আমি তো বিশাল বড় একটা কাজ করেছি, এত এত মানুষ আমাকে এত এত বাহবা দিচ্ছে, হ্যাঁ যে আমি ফ্ল্যাট কিনেছি, তারপর ফ্রিজ কিনেছি, একটা সুন্দর সংসার করছি। কিন্তু সেই সংসার করার পেছনে অ্যাকচুয়ালি আসল উদ্দেশ্যটা কি সেটা তো আর তারা জানে না, সেটা জানলেও তারা সেটাকে মেনে নেবে না। কি বলবে? প্রমাণ দাও, প্রমাণ দাও। অনেকেই বলছে যে তোমরা যে এই সমস্ত কথাগুলো বলছো তার কি কোনো প্রমাণ আছে? আমরা কেন প্রমাণ দিতে যাব? আমরা প্রমাণ দিতে যাব আর আমাদের আইডিগুলোকে ও খাবে যেমন প্রথমবার খেয়েছিল, বিশেষ করে আমার আইডিটাকে যেমন প্রথমবার খেয়েছিল। তো সেখানে আমরা যে মিথ্যে কথা বলছি ও কেন চুপ করে বসে আছে? আমরা যদি মিথ্যে কথা বলে থাকি ও কেন মুখ খুলছে না? যেমন খোসলার বিষয়টা, যে খোসলার থেকে যে একটা ফ্রিজের সাথে 24 ইঞ্চি টিভি যে ফ্রি দেওয়া হয়েছিল সেটা নিয়ে যে কোনো এক দিদিভাই মানে ইস্তা দিবা যে ফোন করে জিজ্ঞাসা করেছিল, তার প্রয়োজনই হয়তো যে হ্যাঁ অফারটা যদি থাকে তাহলে জিজ্ঞাসা করি, তার মানে তার সাথে কিছু বেশি টাকা দিলে কি একটা বড় টিভি সেখান থেকে গিফট পাওয়া যাবে, সেই জিনিসটা ইনকোয়ারি করার জন্য সে ফোন করেছিল। তাই নিয়ে গামলা একদম বলে দিল যে ডিস্টার্ব করা হচ্ছে এবং তাই থেকেই নাকি আমাদের শিক্ষার পরিচয় পাওয়া যায়। তাহলে এই যে কাল থেকে এতগুলো কথা হয়ে গেল,
গামলা এখনো পর্যন্ত একটা কেন ভিডিও না বলো না এই সংক্রান্ত বিষয়ে, যে তোমরা যে সমস্ত কথাগুলো শুনছো সেগুলো মিথ্যা, তোমরা অরিজিনাল তথ্য জানতে চাও, এই দেখো আমার ফ্ল্যাটের মালিক, এবং তার মুখ থেকে শুনে নাও যে অ্যাকচুয়ালি আমি কত বছরের জন্য নিয়েছি, কার সাথে এসে নিয়েছি, কে থাকবো বলেছে, আমি আমার সন্তান আছে কি নেই, কি বলেছি না বলেছি, এই মালিকের কাছ থেকে তোমরা শুনে নাও। এখনো পর্যন্ত সে চুপ করে আছে কেন, চুপ করে আছে কেন? বলে না চোরের মায়ের বড় গলা, সেই অবস্থা হচ্ছে কিন্তু এই গামলার যেই সমস্ত ভিউয়ার্স আছে, তথা কিছু ক্রিয়েটার আছে যারা শাক দিয়ে দিনের পর দিন কিন্তু মাছটা ঢাকার চেষ্টা করছে। কিন্তু কি অত সহজে কি ঢাকা যায়? অত সহজে ঢাকা যায় না। আমরা যে জোর গলায় বলছি, অবভিয়াসলি আমাদের কাছে প্রমাণ আছে তাই আমরা জোর গলায় বলছি, কিন্তু ও এত কিছু জানার পরেও এত বড় একটা ওর উপর যদি ব্লেম মিথ্যে মিথ্যে দেওয়া হয় যে ও ফ্ল্যাটটা এক বছরের জন্য নিয়েছে, এমনকি 24,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, কোন আবাসনে নিয়েছে সেই নামটা পর্যন্ত বলে দিয়েছি, যে মা তারা জয় মা কালী যা হোক কিছু একটা হতে পারে, এমনকি যে মানে জায়গাটা নিয়েছে, বাড়ি ঘোড়া ঘোড়া বাড়ি তোমরা একটু ঠিক করে নেবে, এই যে অ্যাড্রেস আমরা সমস্ত কিছু বলে দিচ্ছি, তারপরেও গামলা এগুলো কেন সহ্য করছে যদি আমরা মিথ্যে তার নামে দোষ দিয়ে থাকি? সে কেন মুখ খুলছে না এখনো পর্যন্ত, চুপ করে কেন বসে আছে? কারণ কি ও জানে যে পোল তো আমার খুলে গেছে, পোল তো খুলে গেছে। যেই কথাটা তোমাদেরকে প্রথমে বললাম, যেমন ঠিক অযোধ্যা রাম মন্দির বেড়াতে যাওয়ার পর ঠাকুরের স্থানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার পর যখন ওরা সন্ধ্যা আরতি দেখছিল বেনারসের, তখন পাশে ফোকলা বসে, তারপরেও কি সুন্দর ডাকপাক মিথ্যে কথা বলে দিল, তারপরেই কিন্তু বেরিয়ে এলো কি ওর ওই ভিডিও ক্লিপ। আর এই চাকলাধামে যাওয়ার পর কি বেরিয়ে এলো? ফ্ল্যাট কাণ্ড। কারণ কি ওই যে জিনিসগুলো করছে তারপরেই কিন্তু ও পুজোটা দিতে যায়, যেখানে ঠাকুর তো ওর পুজো নেয় না, কারণ ও ঠাকুরকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। আমরা যেমন ঠাকুরকে আমাদের নিত্য দিনের যে প্রতিদিনের যে কাজকর্ম, নিজেরা যেমন খাচ্ছি সমস্ত কিছু করছি, তার মধ্যে আমাদের ঠাকুরটাও কিন্তু আমাদের বাড়ির একটা সদস্যের মতো, যে তাকে সকালে সেবা দিতে হবে, সন্ধ্যেবেলায় ধূপবাতি দিতে হবে, কিন্তু এই গামলা ঠাকুরটাকে একটা জাস্ট কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। আর যেই মানুষ ঠাকুরকে, সন্তানকে, স্বামীকে, শ্বশুরবাড়িকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে, সেই মেয়ের অবস্থা যে কতটা খারাপ হবে তোমরা জাস্ট দেখতে থাকো। একটু তোমরা দেখে গেলে মঞ্জাদি ভাইয়ের কথাটা মনে করলে তোমরা দেখতে পাবে, যখন তার নতুন ফ্ল্যাটে যাওয়ার সময় হয় তখন কিন্তু অনেক অনেক মানে বড় বড় কথা বলেছিল এই মঞ্জাদি ভাই, অনেক কিছু বলেছিল। তারপর যথারীতি মা গিয়েছিল, মেয়ে গিয়েছিল, অনেক রকম নিন্দাকর কথা কিন্তু সোমনাথ দাকে শুনতে হয়েছিল। কিন্তু তারপর কিন্তু সেই মেয়ে আর মায়ের মধ্যে এমন একটা অশান্তি ঝগড়া লাগলো যেখানে মা মেয়ের মধ্যে কিন্তু মুখ দেখা দেখি ছিল না। বাবা গত হয়ে গেল, মা এলো, সেইখানেও কিন্তু একটা দক্ষ যজ্ঞ বেঁধে গেছিল সেই শ্মশান ঘাটে। মা নিজের মুখ লুকিয়ে কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিল, কারণ কি মা যে ভুল করেছিল সেটা মানে রিয়েলাইজ করেছিল। এবং মন্দিরাদি ভাই তখন কি বলেছিল যে আমি যে ভুল করছি সেটাতে কেন আমার মা সাপোর্ট করেছিল, কেন সেই সময় আমার মা আমাকে বাধা দেয়নি যে তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক না, কার নামে দোষটা দিয়েছিল? নিজের মায়ের নামেও। গামলাও কিন্তু ঠিক এরকমটাই করবে যে আমি যে এত বড় ভুল করেছি তখন আমার বাবা মা আমাকে কেন সাপোর্ট করেছিল, কেন আমাদের আমাকে বোঝায়নি যে তুই যেটা করছিস সেটা ভুল? হয়তো আমার মা বাবা যদি তখন আমাকে না সাপোর্ট করতো হয়তো আমি এতটা মানে জঘন্য কাজ হয়তো করতে পারতাম না। এই দিনটা কিন্তু খুব শীঘ্রই আসবে। এবার চলে আসি যে আবাসনে ও ফ্ল্যাটটা নিয়েছে, আশা করছি এই ভিডিওগুলো দেখতে পেয়ে গেছে, এবং যদি কারোর এরকম চেনা পরিচিতি থাকে, সেখানকার কোনো মানুষজন থেকে থাকে, অবভিয়াসলি এই সমস্ত ভিডিও লিঙ্কগুলো তোমরা পাঠিয়ে দিও। ফ্ল্যাট মালিকেরও জানা প্রয়োজন, অ্যাকচুয়ালি যাকে দেখিয়ে এই গামলা রেন্টে ফ্ল্যাটটা নিয়েছে তারও কিন্তু সেই মানে বাড়ির মালিকেরও জানা উচিত, সে যাকে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে তার অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কীরকম। কারণ কি হতেই পারে ফোকলাকান্ত একদিন, আর একান্ত আর একদিন, হতেই পারে, একে বিশ্বাস করা যায় না। কারণ যে মা নিজের সন্তান থাকতে তাকে নিজেকে নিঃসন্তান বলে ফ্ল্যাট মালিকের কাছে দাবি করে যে আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, সেই মেয়ে অনেক কিছু করতে পারে, অনেক কিছুই করতে পারে। তো দেখবে কোন দিন না কোন দিন এই আবাসনের আদার যে সমস্ত মানুষজনেরা আছে, আমি তো অন্তত রিকোয়েস্ট করবো যে তারা যেন একে ওই ফ্ল্যাটে থাকতে না দেয়। কারণ কি একটা অবৈধ সম্পর্ক ওই ফ্ল্যাটে তৈরি হবে, এবং একজন করলে আরো 10 জন যেই ফ্ল্যাটে আছে সেটা তারা কিন্তু করতে সাহস পাবে। তার মানে একটা সুন্দর আবাসন বা একটা সুন্দর ফ্ল্যাটকে কে নোংরামো শুরু করছে? এই গামলা। তো সেখানে গামলাকে কি থাকতে দেওয়া উচিত? তোমরা যারা আশেপাশে থাকবে তারা এই বিষয়গুলো, এই ঘটনাগুলো কিন্তু ওই মালিকের কান অবধি পৌঁছে দেবে। আর আমার কোথাও না কোথাও মনে হয়
যে মালিক কিছুটা জানে কিছুটা জানে না, কারণ কি এই যে কথাগুলো বলেছে বা আদার জিনিস আবার নাও জানতে পারে, সে হয়তো কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি, ওই যে সন্দীপ দার ছবি দেখিয়েছে, সরি সন্দীপ দার নাম বলেছে আর সামনে ফগলাকান্তকে দান করিয়ে দিয়েছে, মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, ফাইনাল করে দিয়েছে, তারপরেও যদি সে আদা মানে আসল কথাগুলো জানতে পারে তাকে তো হয়তো ওই আবাসন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, একদম বের করে দেবে বন্ধুরা। এবার চলে আসছি, অনেকে বলছে যে এই যে সন্দীপ দা ছেলে বায়না করেছে, ছেলে বায়না করলেই রোল দিতে হবে, তার মানে ছেলে যা বলবে তাই করতে হবে, দুদিন পর ছেলে যদি আরো অনেক কিছু বিশাল কিছু বায়না করে তার মানে সন্তান একা বাবার কাছে মানুষ হচ্ছে বলে সন্তানকে যা খুশি তাই দিতে হবে, না যা খুশি তাই তো দেয়নি, দুপুরবেলা খাওয়ার জন্য একটা জিনিস বায়না করেছে কি রোল খাবো, তো সেটা যদি বাইরে গিয়ে খেতো অবভিয়াসলি বলতাম যে ও বায়না করলো আর তুমি সেটাকে এনে দিলে, কারণ কি আমি এই কথাটা প্রথমেই বলেছিলাম সন্দীপ দাকে, যখন মানে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল বা যখন পুরী থেকে আসার সময় একটা গাড়ির যে রেস লাগিয়েছিল বলেছিলাম ভিডিওর মধ্যে, এটা তোমার কখনোই উচিত হয়নি, কারণ তোমার সাথে তোমার পুরো পরিবার ছিল, কিন্তু যখন রোল খাওয়ার প্রশ্নটা তোমরা তুলছো, একটা ময়দা দিয়ে রোল বানালে ক্ষতি হবে ভেবে আটা দিয়ে রোলটা বানিয়েছে, তার মধ্যে ডিম আছে একটা গোটা, স্যালাড হিসেবে শসা পেঁয়াজ এগুলো আছে, তো সেটা খাওয়া মানে একটা চার বছরের বাচ্চা বা তিন বছরের বাচ্চা যদি একটা মানে আটার রুটির সাথে একটা ডিম প্লাস স্যালাড খায়, পেটটা কিন্তু ভাত খেলে যতটা না ভরত কিন্তু পেটটা বেশি ভরবে, এবং একটা পুষ্টিকর খাবারও কিন্তু খাওয়া হবে। আজকে গামলার ভিডিওয় দেখলাম যে বিড়াল মানে মা বিড়ালটা ঘরের মধ্যে বসে আছে এবং তার বাচ্চাটা বাইরে বসে আছে, মা বিড়ালটা ছটফট করছে, দরজার এপাশে বসে আছে মা বিড়ালটা এবং বাচ্চাটা দরজার মানে ও প্রান্তে, কিন্তু দুজনেই দু প্রান্তে থাকা সত্ত্বেও আবার একসাথে আছে, আর যখনই মানে বাচ্চা বিড়ালটা এইদিকে এলো মা বিড়ালটার কাছে, মানে কি আদর, সেখানটা ভিডিও করছে কিন্তু কোথাও তার মনে একটুও ওই জায়গাটা দেখেও একটুও মনের মধ্যে মায়া হয় না যে আমার সন্তানের সাথেও তো আমি এই সময়গুলো কাটাতে পারতাম বা এই সময়গুলো আমি কাটিয়েছিলাম, দু তিন বছর আমি এই সময়গুলো কাটিয়েছিলাম, সেই সময়টা ভালো ছিল না, এখন যে আমার নামে এত এত কথা বেরোচ্ছে বা আমি যে এত জিনিস ঘটাচ্ছি, যে নোংরা নোংরা কথা আমি শুনছি, সেগুলো আমার ভালো লাগছে। বাবা মা শুধুমাত্র মেয়েকে বিক্রি করে খাচ্ছে, ওই যে বললাম ভরা বাজারে পুরো মেয়েকে নিলাম করাতে একদম বসিয়ে দিয়েছে যে কে কত রেট তুলবে, এখানে আমি কোনো বাজে ইঙ্গিত কিন্তু বলছি না যে অন্য কোনো ছেলে দ্বারা এই সমস্ত কিছু বলছি না, আমি বলছি যে কোন মানে মেয়েকে কত রকম ভাবে বিক্রি করা যায়, কত রকম ভাবে, যত মেয়ে বিক্রি হবে তত আমাদের টাকা ইনকাম হবে, কারণ কি মেয়েকে নিয়ে যত যত মানুষ কন্ট্রোভার্সি করবে আদার্স মানুষ তত গামলার ভিডিও দেখতে আসবে, কারণ গামলা তো নিজে কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি যদি না চাইতো তাহলে এই যে সেবক দাদা বলেছিল ফ্ল্যাট সংক্রান্ত কোনো কিছু বিষয় এখন তোমাকে দেখাতেই হয় না বলতেই হয় না, নর্মাল ভাবে যেমন ভিডিও দিচ্ছ দাও বা যেমন একদিন দিচ্ছ একদিন দিচ্ছ না ওখানে থেকে আসবে এরকম করো, ফ্ল্যাট নিয়ে কোনো কথাই বলো না, কারণ কি সে এই সমস্ত বিষয় নিয়ে একটু হলেও তো কাজবাজ করে, তো তিনি জানেন যে একবার যদি বিষয়টা জানা যায় কোথাও না কোথা থেকেও কিন্তু আসল তথ্যটা বেরিয়েই আসবে, কারণ ও যে টোটো করে যাচ্ছে যে যে রাস্তা দিয়ে যাচ্ছে যেই জায়গাটা দেখাচ্ছে সেখানে আমরা আমি না জানতে পারি তুমি না জানতে পারো কিন্তু আরেকটা মানুষ তো জানতে পারে, পৃথিবীতে এত মানুষ সবাই কি মানে মানে কেউ কেউ কি ওই জায়গা চেনে না এরকম কি হতে পারে, কেউ না কেউ তো চিনবে সেখান থেকে তো ইজিলি জানা যাবে, এই কারণেই হয়তো সেবক দাদার সাথে এই গামলার একটু মনোমালিন্য হয়েছিল। ভেবে দেখো এমন একটা পরিবার গামলাদের পরিবার বাবা মা দাদা বৌদি বোনকে আর বাড়ির মেয়েকে ভরা বাজারে বিক্রি করার জন্য বসিয়ে দিয়েছে, আর এই পরিবারকে যারা ভালো পরিবার বলে মাথায় তুলে নাচছে অ্যাকচুয়ালি তারাও তাদের বাড়ির সদস্যদের সাথে ঠিক এমনটাই হয়তো করে, ভরা বাজারে বসিয়ে দিয়ে বলে যে দাও একে নিয়ে এবার কে কত নিলামে ডাক দেবে ডাক দাও এবং এ কত রেটে বিক্রি হয়। আমি বারবার বলছি কোনো খারাপ সেন্সে বলছি না, মানে কন্ট্রোভার্সি কে কত করতে পারো করো, যত তোমরা পয়েন্ট তুলে তুলে কন্ট্রোভার্সি করবে তত তো আমার মেয়ের আইডিতে ভিউজ হবে, আর মেয়ের আইডিতে ভিউজ হলে সেই টাকায় মেয়ে যদি একটা ডবল ডোরের ফ্রিজ কিনে আমাদের একটা টিফিন ডোরের ফ্রিজ কিনে দেবে, আবার কি ননদ যেহেতু তোমার টু স্টার দেয়া ফ্রিজ কিনেছে আমাকেও কিন্তু টু স্টার দেওয়া ফ্রিজ কিনতে হবে, কিন্তু সোফার ওয়াশিং মেশিন তো আছে মালিকের যেই ঘরে ফগলাকান্তর সাথে একটু শান্তিতে সময় কাটায়, তো সেখানে আর সেই দুটো জিনিস কিনে আর কি লাভ হবে, কতটা মানে দ্রুত মনের মেয়ে সত্যি মানে এই গামলাকে না দেখলে মুন্ডার দিবার মানে বিষয়টা
পুরোপুরি অন্যরকম হয়েছিল, যেখানে যা করেছে নিজের মেয়েকে কিন্তু পাঁচ মিনিটের জন্য ছাড়েনি। প্রথম একবার শুধু সেই ছেড়ে ভাড়িয়াদের বাড়ি গিয়েছিল, তারপর আর নয়। কিন্তু গামলা সন্তানকে নেবেই না, অথচ সেই সন্তানের নাম করে দিনের পর দিন কিন্তু জাস্ট মিথ্যের ঘুটি সাজিয়ে যাচ্ছে। তবে ও যতই মিথ্যের ঘুটি সাজাক না কেন, ও তো ঘর সাজাচ্ছে তাস দিয়ে, আর তাসের ঘর কিন্তু খুব সহজেই ভেঙে যায়। একটা ফু আসবে আর ঘরটা কিন্তু ভেঙে যাবে। যেমন তোমরা দেখতে পেলে যে এই ফ্ল্যাট কাণ্ডটা, এইবার ও ওই ফ্ল্যাটে সত্যি কি মানে একদম শান্তির ঘুম ঘুমাতে পারবে? 24 ঘন্টা যখনই ওর কাছে ফোগলা থাকবে ওই ফ্ল্যাটে, ওর মনে হবে এই বুঝি ওখান থেকে কেউ আমার ভিডিও করে নিল, ওই বুঝি আমার ফ্ল্যাটে কেউ। এখানেও যেমন নিজের বাড়িতে চোরের মতো ফোগলাকে ঢুকতে হতো, ওই ফ্ল্যাটেও কিন্তু এই ফোগলাকে চোরের মতনই ঢুকতে হবে। ওর কিন্তু কোথাও গেলে শান্তি নেই, কারণ কি ও মিথ্যে দিয়ে সংসার পেতেছে, আর মিথ্যের সংসার কিন্তু বেশি দিন কিন্তু বন্ধুরা টেকে না। মানে এমন একটা কপাল নিয়ে জন্মিছিস না গামলা, ওই যে বলেছিস না যে আমাদের হিংসা, তোর মতো মেয়েকে হিংসা, যেই মেয়েকে কিনা নিজের বাবা মা নিজের পরিবার ভরা বাজারে বিক্রি করছে, নিলাম করছে, ডাক দিচ্ছে যে মেয়ে কত হাজার টাকায় বিক্রি হবে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতটা তথ্য আমার মেয়ের নামে এনে বলবে, এবং সেই তথ্য যাই সবাই শুনবে, শুনে আমার মেয়ের ভিডিও দেখতে আসবে, 60,000 1,00,000 2,00,000 ভিউজ হবে, যেই টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে আমরা আমাদের বাড়ির ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, প্লাস যখন শ্বশুর বাড়ি যাবে হাতে টাকাটা গুঁজে দেবো, যাও বোনের পরকিয়াকে তুমি কি সুন্দর সাপোর্ট করছো, টাকাটা নিয়ে বইয়ের সাথে শ্বশুর বাড়িটা বেশ এনজয় করে ঘুরে আসো। এই তো হচ্ছে এদের পরিবারের পুরো একটা যাকে বলে সুন্দর একটা ক্যারেক্টার, প্রতিটা মানুষের ক্যারেক্টার ঠিক এই রকমই বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, চলো